বুধবার নির্ধারিত সময়ে সকাল সাতটা থেকেই শুরু হয় ভোটাভুটি তবে প্রথম অশান্তির খবর মেলে মানিকতলা থেকে ইভিএম বিকল থেকে ভোটারদের ভোটদানে বাধা কিংবা বিজেপি প্রার্থী কল্যাণ চৌবেকে ঘিরে বিক্ষোভ এমন নানা অভিযোগে দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে মানিকতলা অবশ্য ভোটের আগের রাত থেকেই থমথমে রানাঘাট দক্ষিণ পূর্ণনগর এলাকায় চলে গুলি পায়রাডানায় বিজেপির পোলিং এজেন্ট শ্রাবন্তীদের বাড়িতে ভাঙচুরের অভিযোগ উঠেছে পরিবারের দাবি গভীর রাতে তিনশূন্য তিন পাঁচ জন দুষ্কৃতি চড়াও হয় সিসিটিভি ভেঙে দেওয়া হয় বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হন বিজেপির পোলিং এজেন্ট অভিযোগের তীর তৃণমূলের দিকে লোকসভার পর রাজ্যে চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনেও মৃদু অশান্তি সকাল থেকে অশান্তির খবর পাওয়া গিয়েছে প্রায় প্রত্যেকটি কেন্দ্র থেকে রানাঘাট দক্ষিণে চলল গুলি দফায় দফায় সংঘাতে জড়ায় বিজেপি ও তৃণমূল মানিকতলার আট নয়টি বুথে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছে বিজেপি বিধানসভা উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী মুকুটমণি অধিকারী ভোট শেষ হওয়ার আগেই জানিয়ে দিলেন তিনি ভোটে জিতছেন ঘাসফুল শিবিরের প্রার্থী বলেছেন দুই শূন্য দুই এক সালের ভোটে এই কেন্দ্রে আমি জিতেছিলাম এক ছয় পাঁচ এক পাঁচ ভোটের ব্যবধানে এবার আরও বেশি ভোটে জিতব নাগরিকত্ব দেওয়ার নামে কেন্দ্রীয় সরকার যে নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন চালু করেছে